এখানেই তো মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কি আছে, খানকা আছে। ছোট্ট কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। আমি এই মতানৈক্য ইখতিলাফ দেখতে চাই না, তাদেরকে অনুরোধ করতে চাই একটু চোখ বন্ধ করে দেখো, আমরা দ্বীনের যে কাজ করতেছি, ইসলামের যে কাজ করতেছি, কোরআনের শিক্ষার, কোরআন শিক্ষার যে কাজ করতেছি, রাসূলুল্লাহ সুন্নার, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নে যে কাজ করতেছি, বলো এর কয়টা তোমরা করতে পারতেছো? ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা শত্রু কেন হব? আমাদের ভেতরে মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমরা একজন আরেকজনের বেলায় বিদ্বেষ কেন প্রকাশ করব? 100 সুন্নাত সামনে আনো, 100 সুন্নাত সামনে আনো, দেখো 98টা 99টা আমাদের মধ্যে পাবে, কিন্তু তোমরা তোমাদের মধ্যে 10টাও দেখাইতে পারবে না। আপনারা আমার উপর নারাজ হবেন না, এদেশে একদল ভাই আছে আমাদের, তারা বলে আমরা নাকি রসুলকে মহব্বত করি না, আছে না নাই? আবার বলে কি আমরা নাকি মিলাদুন্নবী মানি না। প্রথম কথা, আমরা কি রসুলকে মহব্বত করি না? এত দুর্বল আওয়াজ, আমরা কি রসুলকে মহব্বত করি না? জোরে বলেন, করি না করি না? বলে হুজুর মহব্বত তো করেন, মিলাদুন্নবী মানেন না। রে মানবো না কেন? মিলাদুন্নবী মানে নবীর জন্ম। মিলাদুন্নবী মানে কি? মিলাদুন্নবী মানে কি? তো নবীর জন্মই যদি বিশ্বাস না করি, তো নবীকে মানবো অনুসরণ করব কিভাবে? বলে যে না আপনারা নবীর জন্মে খুশি না। বলো কি আমরা নবীর জন্মে খুশি না? শুধু খুশি না, আমরা নবীর জন্ম, নবীর আবির্ভাবে সবচাইতে বেশি খুশি। কথা ঠিক না বেটি? বলে যদি এমনই হয় তো আপনারা জশনে জুলুস, ঈদে মিলাদুন্নবী পালন করেন না কেন? আপনারা খেয়াল করে শুনবেন, আমি যুবকদের বলে যাই, আমি এলাকার আল্লাহর নবীর যত উম্মত আছে, আমার যত দিনী ভাই আছে, সবার হাতে পায়ে ধরে বলে যাই, আমার কথা শোনো, আমার কথা মানো আর না মানো তোমার ব্যাপার, আমার বিরোধিতা করো না, আলেমদের বিরোধিতা করো না, কমি মাদ্রাসার বিরোধিতা করো না, তোমরা রাসূলকে মহব্বত করার দাবি করো, আমরা রাসূলকে মহব্বত করি, রাসূলের আবির্ভাবে আমরা মহা খুশি, রাসূলুল্লাহর মিলাদ, জীবন, জন্ম এগুলো চর্চা করা, এগুলো আলোচনা করা, সেটাও সওয়াবের কাজ, রাসূলুল্লাহর সুন্নাহ মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি, আমরা রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নাহকে মেনে চলি। কিন্তু তোমরা যখন জশনে জুলুস, ঈদে মিলাদুন্নবী বের করো, মিছিল মিটিং বের করো, আমরা সেটা কেন করি না? আমরা এই জন্যই করি না, সেটা কোনোদিন সাহাবায়ে কেরাম করেন নাই, সেটা আজকে আমার আলোচনার বিষয় না। তোমরা যদি বের করো তোমাদের ব্যাপার, এর মানে আমরা রসুলকে মহব্বত করি না? 100 সুন্নাত সামনে আনো, 100 সুন্নাত সামনে আনো, দেখো 98টা 99টা আমাদের মধ্যে পাবে, কিন্তু তোমরা তোমাদের মধ্যে 10টাও দেখাইতে পারবে না। ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, ভালো করে শুনবেন, এই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে বিতর্ক করতে চাই না, কিন্তু আমরা এতটুকু বলতে চাই, বৎসরের 365 দিনে শুধু একদিন মিছিল মিটিং করলেই রাসূলুল্লাহর মহব্বত প্রকাশ পেয়ে যায়, আর আমরা 365 দিন রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নতকে মানি, এই সুন্নত কি সুন্নত মানলে রাসূলুল্লাহর মহব্বত প্রকাশ হয় না? মৌলিক বিষয় রাসূলুল্লাহর মহব্বত। শোনো, যার ভেতরে রাসূলের মহব্বত নাই সে রাসূলের অনুসরণ করতে পারবে না, আর আল্লাহর নবীর অনুসরণ ব্যতীত আল্লাহকে মহব্বত করার দাবি করলে সে শতভাগ ভণ্ড, কোনোদিন আল্লাহকে মহব্বত করে এ কথা মেনে নেওয়া যাবে না। আমরা রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর আদর্শ জীবনে
জীবনে এমন ভাবে আমরা গ্রহণ করে নিয়েছি, আপনাদের কষ্ট হয়ে যাবে, আলোচনাও লম্বা হয়ে যাবে। আমার আরেক দল ভাইরা আছেন, আরেক দল ভাই যারা আছেন তারা মনে করেন আমরা হাদিসের উপর আমল করি না। এমন এক দল ভাই আমার বন্ধু, তারা আমাকে মহব্বত করেন, তাদের যারা মুরব্বী তাদের প্রায় সবার সঙ্গে আমার সম্পর্ক আছে। আমি আসলে এই বিষয় নিয়ে কথা বলি না, আমি গোটা পৃথিবী বাংলাদেশ, শুধু বাংলাদেশের কোনো ইস্যু নয়, নাস্তিক মুরতাদ, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, যে যেখানে পৃথিবীতে আছে না কেন, আমি তাদের বিরুদ্ধে কথা বলি। ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে কথা বলি। আজকে যখন ফিলিস্তিনের উপরে ইসরায়েলি জারজরা আক্রমণ করেছে, আমি ইসরায়েলের বিরুদ্ধে পরিষ্কার বক্তব্য দিচ্ছি, নিজেদের মধ্যে ঘটে যাওয়া কোনো বিতর্ক নিয়ে, ইখতিলাফ নিয়ে, মতানৈক্য নিয়ে সাধারণত আমি কথা বলি না, কিন্তু আমি যখন দেখি এই নিজেদের ভেতরে ছোট খাটো মতানৈক্যের কারণে আমাদের ভিতরে বিভেদের দেয়াল তৈরি হয়ে গেছে, আমরা কেউ কাউকে দেখতে পারি না, কেউ কাউকে সালাম দেই না, কেউ কাউকে সহযোগিতা করে না, তখন আমার মনে হয় এটা শুধু আর ইখতিলাফ নয়, এটা শুধু একটা মতানৈক্য নয়, এটা শত্রুতা, এটা বিদ্বেষে পরিণত হয়েছে। কথা ঠিক না বেটে? ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা শত্রু কেন হব? আমাদের ভেতরে মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমরা একজন আরেকজনের বেলায় বিদ্বেষ কেন প্রকাশ করব? গোটা পৃথিবীতে মুসলমান বিপদগ্রস্ত। আজকে 75 বছর ধরে এই ফিলিস্তিনি মুসলিমরা নির্যাতনের শিকার। আজকে যখন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা প্রতিরোধ গড়বার চেষ্টা করেছে, তখন কাফের শক্তি এক হয়ে গেছে। কথা ঠিক না বেটে? আর আমরা মুসলমানদের পক্ষে সামান্য ইখতিলাফের কারণে এক হতে পারি না, দুর্ভাগ্য আমাদের, আমাদের কপাল পোড়া। আমরা মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মার হেফাজতের জন্য আমরা এক হতে পারি না। মাঝে মধ্যে দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতেছে, কথা ঠিক না বেটি, সংলাপ করে, অথচ লড়াই করতেছে ইউক্রেনে রাশিয়া আর আমেরিকা, কথা ঠিক না বেটি? যারা লড়াই করে, ঝগড়া করে, তারা তাদের রাজনৈতিক স্বার্থে সংলাপ করতে পারে, কথা বলতে পারে, আর আমাদের মধ্যে এমন কি ইখতিলাফ হয়ে গেল আমরা একজন আরেকজনকে দেখতে পারি না? আমি এলাকার প্রত্যেকটা যুবককে বলে যাব, দেখো কওমি মাদ্রাসার ইতিহাস নতুন করে বলতে হবে না, আমরা ঈমান আমল, এলেম আমলের একটা সমন্বিত রূপ দাঁড় করাই। আমরা কোরআন সুন্নায় যা পড়ি তাই আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করে দেখাই, কথা ঠিক না বেঠিক? আমরা দেশ এবং ইসলামের পক্ষে সর্বদাই জীবন জান মাল কুরবান করে মেহনত করার চেষ্টা করি। তোমাদের সঙ্গে আমাদের বিরোধের জায়গাটা এমন নয় যে পরস্পর লড়াই করতে হবে, ঝগড়াঝাটি করতে হবে, কথা ঠিক না বেঠিক? আমি শুধু এতটুক অনুরোধ করে যাব, এখানে আহলে হাদিস ভাইদের অনেক অনুসারী আছে, এখানেই তো মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কি আছে, খানকা আছে, ছোট্ট কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। আমি এই মতানৈক্য ইখতিলাফ দেখতে চাই না, তাদেরকে অনুরোধ করতে চাই, একটু চোখ বন্ধ করে দেখো, আমরা দ্বীনের যে কাজ করতেছি, ইসলামের যে কাজ করতেছি, কোরআন শিক্ষার যে কাজ করতেছি, রসুলুল্লাহ সুন্নার, রসুলুল্লাহর আদর্শ বাস্তবায়নে যে কাজ করতেছি, বলো এর কয়টা তোমরা করতে পারতেছো? তাহলে কেন আমাদের সঙ্গে বিরোধ করো?